আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনেথ ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী এখন আমি আলোচনা করব। কোভিড উনিশ পরিস্থিতিতে দু হাজার একুশ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচীর ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বিষয় বিজ্ঞান এই ষষ্ঠ শ্রেণীর টোটাল যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো নিয়ে আলোচনা করবো আজকে আমার ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আমার পাশেই থাকবা অ্যাসাইনমেন্ট আমি বিজ্ঞানের অ্যাসাইনমেন্টগুলো পড়ে শোনাচ্ছি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক অধ্যায় ও অধ্যায়ের নাম হচ্ছে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু এটা আছে পাঠ এক বিজ্ঞান কি পাঠ তেইশ পরীক্ষণ পাঠ এক বিজ্ঞান কি পাঠ পাঁচ থেকে চার পরিমাপের প্রয়োজনীয়তা পাট ছয় মৌলিক ও যৌগিক একক পাট সাত ঘরের একক পাট এইট নাইন ঘর ও সময় পরিমাপ পাট দশ ক্ষেত্রফল ও ভার পরিমাপ পাট এগারো আয়তন ও তার পরিমাপ পাট বারো তরল পদার্থের আয়তন নির্ণয় পাট বারো তরল পদার্থের আয়তন নির্ণয় তাপমাত্রা পরিমাপ এই হচ্ছে ছিল হচ্ছে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাট ও বিষয়বস্তু হ্যাঁ এখানে কয়েকটা পরপর দিয়েছে যে আট নয় দিয়েছে এটা সম্ভবত ভুল আছে হ্যাঁ এগুলো তোমরা ঠিক করে নিবা হুম এটা শুধু হবে যে পাট আট এবং নয় হ্যাঁ আর এখানে একসাথে দিয়েছে আট নয় একসাথে ওকে যাই হোক আমি প্রশ্নটি পড়ছি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তোমার পড়ার টেবিলে প্রস্থ ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে খাতায় লিখো এটি হচ্ছে প্রশ্ন তোমার পড়ার টেবিলটি তুমি সুন্দর করে মাপ এবং অবশ্যই সেটি সেন্টিমিটার স্কেলের সাহায্যে হবে এক নম্বর পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো দুই নম্বর এটি ঘরের কতটুকু জায়গা বা আয়তন দখল করে তা বের করবে এবং পড়ার টেবিলে যে আয়তনের জায়গা দখল করে সেই আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরে তা যৌক্তিক কারণ সহ ব্যাখ্যা নম্বর নির্দেশনা শিক্ষার্থী সেন্টিমিটার স্কেলের সাহায্যে টেবিলে দৈর্ঘ্যপ্রস্থ ও উচ্চতা পরিমাপ করে পৃষ্ঠের ক্ষেত্রফল বের করবে সূত্র উল্লেখপূর্বক দখলকৃত জায়গা পরিমাপ করবে প্রাপ্ত তথ্য থেকে তথ্য ও সূত্র ব্যবহার করে সময়তনের পাত্রের পানির পরিমাপ নির্ণয় করবে এটি হচ্ছে নির্দেশনা ছিল এবং রুব্রিক্স হচ্ছে অতি উত্তম পাওয়ার জন্য এক নম্বর সঠিক ও ধারাবাহিক উপস্থাপন দুই নম্বর তথ্য ও সূত্রের পরিমাপ ব্যবহার তিন নম্বর লক্ষণীয় মাত্রায় সৃজনশীল উপস্থাপন আর উত্তম পাইতে হলে সঠিক ও ধারাবাহিক উপস্থাপন তথ্য সূত্রের তথ্য ও সূত্রের সঠিক ব্যবহার উপস্থাপন নিজস্বতা ও সৃজনশীলতা ভালো পেতে হলে কী করতে হবে এগুলো তোমরা পড়ে নেবা না এইগুলো হচ্ছে এটা ছিল হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এখন আমি ষষ্ঠ শ্রেণীর চারু ও কারুকলা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর চারু ও কারুকলা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক এটি হচ্ছে অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম প্রথম অধ্যায় চারু ও কারুকলাপ পরিচয় পাঠ্যসূচী অন্তর্ভুক্ত পাঠ ও নম্বর বিষয়বস্তু পাঠ এক ও পাঠ দুই চারুকলার পরিচয় পাঠ তিন ও চার চারুকলার পরিচয় পাঠ পাঁচ ও ছয় এবং পাঠ সাত ও আট আদিম মানুষের শিল্পকলা মানুষের প্রথম ছবি আঁকা হ্যাঁ এখন অ্যাসাইনমেন্ট বা নম্বর নির্ধারিত কাজ বা প্রশ্ন যেটি সেটি হচ্ছে আদিম মানুষের ছবি আঁকা ও বর্তমান সময়ের ছবি আঁকার তুলনামূলক বর্ণনা দাও ওকে এখন দেখো নির্দেশনা এ ফোর সাইজের কাগজ কালো কালি ব্যবহার করে নির্ধারিত বিষয়ে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করা যাবে প্রয়োজনে নীল বা সবুজ সাইন পেন মার্জিন বা আন্ডারলাইন করার জন্য ব্যবহার করা যাবে দেখা এগুলো এটি হচ্ছে নির্দেশনা ছিল এখন মূল্যায়ন রুবিক্সটা হচ্ছে অতি উত্তম পাওয়ার জন্য পরি পরিপূর্ণ মাত্রায় বিষয়বস্তু সঠিক উপস্থাপন পরেরটা তথ্য ও ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সম্পূর্ণ সঙ্গীতিপূর্ণ লেখার লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা তুলনা উপস্থাপন সার্বিক দিক বিবেচনা পরিচ্ছন্ন উপস্থাপন এটি হচ্ছে অতি উত্তম পাওয়ার জন্য উত্তম পাওয়ার জন্য অধিকাংশ ক্ষেত্রে বিষয়বস্তুর সঠিক উপস্থাপন তথ্য ও ধারণা ইত্যাদিও অনেকাংশে পাঠ্যপুস্তকের সাথে সঙ্গীতিপূর্ণ এগুলো তোমরা পড়ে নেবা এগুলো এত পড়া লাগবে না তোমরা স্ক্রিনশট মেরে পড়ে নিবা হ্যাঁ আর এই প্রশ্নের উত্তর পেতে হলে তুমি আমার জেনিত মেথি স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা বেল বাটন অন করে দেবা যাতে আমি কনটেন্টগুলো দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর আমি নিয়মিত এই অ্যাসাইনমেন্টগুলো দিয়ে থাকি তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখতে পারবা সকল শ্রেণীর সকল অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি এবং অ্যাসাইনমেন্ট সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি তোমরা সেগুলো দেখতে পারো শিক্ষার্থী পরবর্তী প্রশ্ন নিয়ে তোমাদের সাথে প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সাথে আসবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ